কংগ্রেস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন, অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আজ সকাল সেখানে মানুষ ইমোশনাল রাজীব গান্ধী ইমোশনাল দক্ষিণ ত্রিপুরা থেকে লোক আসছিল এই অনুষ্ঠানে হাজির হবে। জাঙ্গালিয়া দেশ আজ যেমন এসছে অ্যাটাক করেছে বাসকে, আমাদের ছেলেদেরকে মেরেছে, আপনারা সাংবাদিকেরা কাভার করেছেন দেখেছেন, আমাদের বাস লক্ষ্য করে ইট পাটকেল ছাড়াও পেট্রোল বোমা কেমন একটার পর একটা পড়েছে, কিন্তু আজকে পর্যন্ত একজনকেও গ্রেপ্তার নেই। জাঙ্গালিয়াতে হয়েছে, সমস্ত ইলেকট্রনিক মিডিয়াতে এসছে যে পেট্রোল বোমা ছেড়ে মেরেছে। প্রত্যেকটাতে সরকার নীরব, পুলিশ নীরব এবং গুন্ডারা গুন্ডামি করে যাচ্ছে। প্রত্যেকদিন পত্রিকা খুলে দেখা যায় খুন খারাপি, কোথাও দর্শন হচ্ছে, কোথাও খুন হচ্ছে, কোথাও লুটপাট হচ্ছে। আজকে তো বিভিন্ন পত্রিকা দেখতে দেখতে আমি ফেড আপ হয়ে গেছি, কতটা লুটপাটের ঘটনা, কতটা অফিস বন্ধ হয়ে গেছে, কতটা খুন হচ্ছে, কতটা দর্শী দেওয়া হচ্ছে, কোনোটাতে বিচার হচ্ছে না। কারণ এমন একটা পর্যায়ে আমরা এসেছি, আমরা চরম আন্দোলনের দিকে যাবো এবং সেই আন্দোলন চলবে এই সরকারের যতদিন না পতন ঘটে। এবং এই যে বিরোধী সেনার উপরে সেটা আমরা বলেই দিলাম, আমরা যাচ্ছি। এই যে এখানে কালকে বাদারঘাটে ফুড ডিস্ট্রিবিউশন ছিল, আপনি দেখুন পারমিশন আছে, ডিএমএর পারমিশন আছে, দুটোরই পারমিশন আছে। এইখানে গিয়ে সবাই জানা আমাদের যে প্যান্ডেলটা তৈরি করছে এটাকে গেটের মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, কাউকে আসতে দেয়নি, অথচ সরকার বলছে আমরা সাহায্য করার জন্য। তখন আমাদের নেতা কর্মীরা যারা আছে গরিবদের বাড়িতে বাড়িতে গিয়ে প্যাকেটগুলি পৌঁছে দিয়েছে। এবং আজকের আজকে আমরা আন্দোলনে গিয়েছিলাম, বিক্ষোভে গিয়েছিলাম, যতক্ষণ না আমরা কোনো প্রতিশ্রুতি পাচ্ছি। আমাদের এখানে এসডিপিও সাহেব এসে বলছেন যে আমাদের এই গ্রিভেন্সগুলি, এই দাবিগুলি উনি উত্তরতন কর্মচারী উত্তর কর্তৃপক্ষের কাছে জানাবেন এবং উনি আমাদেরকে ইতিবাচক আশ্বাস দিয়েছেন, সেই জন্য আমরা এখান থেকে উঠে চলে এসেছি। এবং আমাদের এই যে এবং আমাদের এর আগে যে মিটিং আমরা করেছি সেখানে সর্বসম্মতভাবে সবাই এখানে অনেকে যারা ছিল সবাই বিজেপির গুন্ডাদের এই আক্রমণকে কন্ডেম করা হয়েছে। আমরা আজকে আপনাদের মত দিয়ে আবার সেই বার্তা পাঠাতে চাই, এই ঘটনা নিন্দনীয়, এটাকে কোনো অবস্থাতে সহ্য করা যায় না, বরদাস্ত করা যায় না, এগুলিকে বন্ধ করতে হবে। বিজেপির দিন শেষ হয়ে এসছে, আমরা রাস্তায় নামবো, আইন যাই না, আমাদের আত্মরক্ষাতে, আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষাতে আমরা রাস্তায় নামবো। সরকার আমাদেরকে পারমিশন দিল কি দিল না এইটার আমরা তোয়াক্কা রাখবো না। সেই জন্য আমরা 29 তারিখ আবার মিটিংয়ে বলব, 29 তারিখ পর্যন্ত এই আন্দোলন বিভিন্ন জায়গায় এই দাবিতে চলবে, 29 তারিখ পর্যন্তই চলবে, বিভিন্ন ব্লক বিভিন্ন জায়গাতে করবে, সবাইকে ধন্যবাদ।